শয়তান তোমাদের খুল্লম খোলা প্রকাশ্য শত্রু, ঠিক নয় কি? ডিক্লেয়ার করা শত্রু। সে কি বলে আসছে? আদম সন্তানকে, আদমের ছেলেদেরকে, মেয়েদেরকে আমি ধ্বংস করতে, বিভ্রান্ত করতে আমি এগিয়ে যাব সামনের দিক থেকে, সামনে থেকে আসব, সামনে থেকে আসবো, মানে মডার্ন আধুনিকতা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? আধুনিকতা, সানিলিও না, মডার্ন গার্ল, বুঝেন না? শার্ট পরবা, প্যান্ট পরবা, জিন্সের প্যান্ট পরবা, টিকটক ভিডিও বানাইবা, মডার্ন লাইফ। ইবলিস তো বলে আছে বিম বাইনে আইদি, চুল কাটবা, মাথার তালুর মধ্যে পুঁইশাকের মাথার মতো একটু চুল থাকবে আর গোড়া দিয়ে নাই, ঠুন্ডা মাথা, ঠিক না? শয়তান বলতেছে আমি তোমার আদমের কোটি কোটি ছেলের মধ্যে এটা ছড়িয়ে দেব, করোনা ভাইরাসের চেয়ে আরো মারাত্মকভাবে ছড়িয়ে দেব, ওদেরকে জানাবো, আরে বুঝিস না হুজুরদের মতো চুল রাখে, এগুলি পুরনো, এটা মডার্ন, মডার্ন স্টাইল, স্মার্ট স্টাইল নাকি? চুলের এইভাবে কাটো, দাড়ি কাটাইছে, কয় যে এটা মডার্ন, মডার্ন মুখ, মডারেট মুসলিম। কি মুসলিম? প্যান্ট পরবা, নাভি থেকে চার আঙ্গুল নিছে, রুকুর মতো অবস্থায় গেলে পিছিয়ে দিয়ে পাঁচা সহ খোলা, মডার্ন, ঠিক না কথা? একটু নেকেট করেই বললাম, ঘৃণা লাগে যে যুগের প্যান্ট পরা মানুষ দেখলে, আগের যুগের প্যান্ট পরাকে তো খারাপ মনে করতাম, এটা অর্ধ উলঙ্গ থাকার মতো, কিন্তু এই যুগের প্যান্ট দেখে ওই যুগের প্যান্ট আলাদার জন্য আমি দোয়া করি, বুঝেন না? কিরে এইরকম তো ছিল না, এইটা কোন গজব? অনেক সময় নামাজের পিছনে কাতারে দাঁড়ালে সামনের মুসল্লি যদি এই প্যান্ট পরা থাকে, রুকুতে গেছে সে পুরা, তার নামাজ বাতিল হয়ে গেছে, রুকুতে গেলে নামাজ আরো খামিরা হয়, নামাজ আরো স্ট্রং হয়, যে নামাজের একটা ফরজ আদায় করছে, নামাজটা আরো পারফেক্ট হইলো, সমৃদ্ধ হইলো, কিন্তু ও রুকুতে গেছে নামাজ শেষ, নামাজটা বাতিল। সাতর ডাকা যেটা ফরজ, ওইটা দেখা গেলে সালাত থাকে, সালাত বাতিল, ফরজ তরত, সালাত নাই। কি ড্রেস নিয়ে আসলা রে ভাই, রুকুতে গেলে যেখানে সালাত আরো মজবুত হবে, তোমার রুকুতে গেলে সালাত বাতিল হয়ে যায়। ইলুমিনাতি ড্রেস পরবা কেউ? আর তওবা করেন যে আল্লাহ তওবা করলাম, হাত তোলেন, আজকে তওবা করাই ছাড়ম, আজকে পাইছি যখন সামনে, হাত নামান, বাইতে গিয়ে এইসব প্যান্ট জ্বালাই দিবেন, জ্বালাই দিয়ে পরে নাভির উপরে প্যান্ট বানাবি, দরজিকে বলবি নাভির উপরে থাকবে আর টাকনার উপরে, বেড়া মানুষ, পুরুষ মানুষের ড্রেস, তাই না? বিশ্ববিজয়ী ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের বাহিনীর ড্রেস ওই রকম বানাবে, ঠিক না? আমরা প্যান্টকে মুসলমান বানাই ফেলাম, প্যান্টেরে কলেমা পড়ান, ইসলামী শিক্ষা এই প্যান্টকে দিতে হবে, ঠিক না বে? ঠিক মন দেছে গেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিশ্বের যত টিকটক ভিডিও, যত সানিলিয়ন, যত হলিউড বলিউড, যত এই স্টার সেই স্টার হাবি জাবি, এগুলি সব শয়তানের রাজীমের সিলসিলা, সিরিজ অফ শয়তানের রাজীম, শয়তানের সিরিজ, ঠিক না? আমরা এগুলি থেকে আগে বাঁচবো, আগে মন্দ থেকে বাঁচতে হয়। একটা জমিনে কি আগে ঘাস, দুর্বা ঘাস, জঙ্গল সাফ করতে হয় না আগে বীজটা ফেলতে হয়? আগে জঙ্গল সাফ করতে হয়, ঠিক না? আগাছা সাফ করতে হয়, মন্দ দূর করতে হয়, মন্দ দূর করে তারপরে ভালোটা দিতে হয়। এই জন্য আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তানের পরিচয় দিয়ে দিলেন আল্লাহ তাআলা। এক কথা, এটা হলো বিতাওয়ান যোগ্য, এটার খেদাবি, বিতাড়িত করবে, এটা শত্রু, এটার সাথে কোনো সন্ধি চলবে না, সে কখনো জাহান্নামে নিয়ে আসা তোমার বন্ধু কোনো দিন হবে না, সে প্রকাশ্য শত্রু। সে
শত্রু দমনের পরে এবার বন্ধুকে গ্রহণ করো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে যিনি পরম করুণাময় সীমাহীন মেহেরবান। আল্লাহ নামের অর্থ হইল আল মাবুদু বিহাক্কিন, এমন সত্য মাবুদ হৃদয়ের সবটুকু ভালোবাসা লাভ প্রেম প্রীতি যাকে দিতে হয়, হৃদয়ের সবটুকু বিনয় যার কাছে অর্পণ করতে হয়, যার বিনয় এবং প্রেম দাস, বিনয় প্রেম দাসী হয়ে যেতে হয় তাকে বলা হয় আল্লাহ। কি বলা হয়? এটা আরবি শব্দ। আল্লাহ নামের মিনিংস জানতে হবে না আমাদের।